এটাও 35 বলছিলাম। আচ্ছা তো এখন ভাই যেহেতু দুইটা মিলাই নিবে, তো সরাসরি ভাই আসছে দেখছে, এখন দাম দর করে নিক, কত হইলে কি করবেন বলেন। এখন ভাই আমি বলি, হুম ওই যে গরুটা 35,000 টাকা দাম চাচ্ছেন, হ্যাঁ এটা একবারে মনে করেন সর্বনিম্ন রেট, এই 35,000 টাকা এই গরুটার দাম খালি মাংসর ওজনে 110 আছে যে কোনো মুহূর্তে। আচ্ছা বাচ্চার দাম বাচ্চা হওয়ার পরেই 25,000 টাকা ধরা হয়। আচ্ছা তারপরে সব বাচ্চা। আচ্ছা এখন এইটা আচ্ছা যাক, এইটা 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 কত ধরবেন, এটার বয়স তো একটু বেশি, বাচ্চাটা বাচ্চাটা ষাঁড় বাচ্চা না, হ্যাঁ জোড়া ধরে। এখন ভাইরা দূরের থেকে আসছে, আমরা ওরকম মানুষ না, হয়তো 5,000 টাকা বা 2,000 টাকা দিল না, সেটা আলাদা। কত রেট করি 5,000 টাকা বাদ দিয়ে দিব ভাইয়ের খরচের জন্য, মানে 35 আর হলো 30। আচ্ছা এই গরুটা আসলে এই গরুটার থেকে আপনার ভাই দুইটা গরু মিলা যদি 10 কেজি করে দুধ আপনি বিক্রি করতে পারেন, তো মনে করেন যে দাম অনেকটা কিন্তু কমে আসবে পরে, ঠিক আছে। আর দুটাই ষাঁড় বাচ্চা। তো যাক হারুন ভাই যেটা বলছে, এইটা হলো 30,000, ওইটা হলো 35,000। হারুন ভাই, ভাই আপনাদের কি কোনো ইয়ে আছে আপত্তি? না পাঠানোর যেটা আমি বলি, ঠিক আছে না, পাঠানোর যেটা শুনেন বিবেক, আপনাদেরও করা লাগবে, হারুন ভাইয়েরও, আর আমি মাঝখানে যেটা করি, হ্যাঁ হ্যাঁ না গাড়ি গেলে কিন্তু, হ্যাঁ গাড়ি গেলে কিন্তু আপনার ইয়ে হবে না, ওই না গাড়ির যে খরচাটা আসবে, ঠিক আছে, আপনার ওই খরচা তো আলাদাভাবে দিতেই হবে, ঠিক আছে। এখন এইটার গাড়ি ভাড়া হয়তো লাগতে পারে 8,000 টাকার মতো, আপনাদের গাড়ি ভাড়া লাগতে পারে, যেহেতু আপনার গাড়ি থাকবেন রাখার লাগবে না, 8,000 টাকা হয়তো লাগবে গাড়ি ভাড়া। না গাড়ি ভাড়া ফ্রি দিতে পারবে না হারুন ভাই, কারণ এইগুলোর ভাই শুনেন আমি বলি আমি একটা হারুন ভাই আমি একটা নিজের থেকে ফায়সালা করতে চাইছিলাম, ঠিক আছে। হারুন ভাই আমাকে বলছে যে এই গরুটা কিন্তু কখনোই এক সপ্তাহ পরে এটা 40-এর নিচে বেচা লাগবে না, এটা হলো দুধের গরু, ঠিক আছে। আমি একটা ফায়সালা করি, সেটা হলো আমি মানে ইয়ের থেকে আমি মনে মনে যেটা বলছিলাম যে ভাইরা যেহেতু টাকা খরচ করে আসছে, তো ওনাদের একটা খরচ হয়েছে রাস্তার খরচ, ওই খরচটা বাদ দিয়া এখন ওইটা হলো 35, এটা হলো 30, তাহলে 2,65,000, ঠিক আছে 2,65,000। এখন আমি এটা বলছিলাম যে ভাইদের একটা খরচা আছে 2,000 টাকা বাদ দেওয়ার জন্য, ওইটা আমি যে কোনো ইয়া কাস্টমার আসলে আমি ইয়ে করি যে 2,000 টাকা তাদের খরচ যেহেতু আছে, না গাড়ি ভাড়া তো বাদ, এখন হারুন ভাই সরাসরি এখানে ভাইরা আসছে অনেক দূর থেকে, ঠিক আছে। না এইটা এটা দুধের জন্য নিবে, এই গরুটা দুধের জন্য নিবে। না পৌঁছানোর ব্যাপারে আমার কোনো গরুতেই কিন্তু পৌঁছানোর ব্যাপারে ইয়ে থাকে না ভাই, ভিডিওতে আচ্ছা হারুন ভাই কি বলছেন বলেন। আচ্ছা যাক যাক যা হয়েছে হয়েছে,
ওই 2-1000 টাকার জন্য ওইটা আটকিবে না, তার মানে এটা ডান হয়ে গেল, ঠিক আছে? এই দুইটা ওইটা ওইটার কিন্তু আরো আরো দুধ আসবে, আবার পানা হয়ে গেছে, ইয়ে আসছে, হ্যাঁ পানা হয়ে গেছে, ওইটা ওলান, ওই যে ওই পাশে টা আবার লোড হয়ে গেছে, এই যে হ্যাঁ 65 হ দেখ আসছে অনেক দূর থেকে, ইয়ে করে দিয়ে দিছে তো আর কি দিছে। ওই আরুন ভাই ওই 2000 টাকা ইয়া করে দিবেন নিলেন ভাই, ভাই ভাই শুনেন ভাই শুনেন, ওই ইয়ে করেন 5000 টাকা না, যেহেতু আসছেন আপনারা একটা খরচ করে আসছেন, 2000 টাকা দিন, কারণ এইটা এইটা কোনো সময় চল্লিশের নিচে বেচা লাগবে না, না বুড়ে হোক না বয়স হোক, এই এই গাভিটা আপনি নিজে চিন্তা করেন, যদি প্রতিদিন 10 কেজি করে দুধ এটার কিন্তু পাবে, যদি খাবার দেয় 10 কেজি দুধ পাবে, এটার 6-7 কেজি একবারে দুধ পাবে, 5 কেজি যদি দুধ পায়, 5 কেজি পাবে না ভাই এটার থেকে, একবারে যদি 5 কেজি পায় পরের বারে 2.5-3 কেজি আরও দুধ পাবে, 5 কেজি করেও দুধ বিক্রি করতে পারলে, মাংসের ওজনে কতটুকু আছে এটা, মাংসের ওজনে 3.5 মণ প্লাস আছে, হ্যাঁ ভিতরে হবে, বড় তো বডি বড় না, কারণ দেশি গরুই আপনার 3 মণ 3.5 মণ ওজন দেশি গরুই হয়, তো যাই হোক 2000 টাকা ইয়ে করবেনি আরুন ভাই, আমি আপনারও লসের ইয়েতে নাই, ওই ভাইয়েরও না মানে ইয়েতে নাই, তো দর্শক আমরা এই তো দেখলেন সরাসরি, ইনশাল্লাহ গাড়ি ভাড়া করে ভাইকে দিয়ে দিব, তবে গরুটা গরম পানি খাওয়ানো দরকার আরুন ভাই, তো বিদায় নিচ্ছি দর্শক, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর কমেন্ট করে লিখবেন যে ভাইয়ের গরু কি না এগুলো, মানে ঠকা হয়েছে না জিতা হয়েছে, এই জিনিসগুলো একটু কমেন্ট আমাদের দেখাবে মানে জানাবেন।